নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আজকের আমি চালের গুঁড়ি ও বেসন দিয়ে দারুণ একটা কুড়কুড়ে স্ন্যাক্স রেসিপি করে আপনাদের দেখাবো এটা চায়ের সাথে খুবই ভালো লাগবে আত্মীয় স্বজন এলে চায়ের সাথে এটা দিলে সবাই খুব খেয়ে তৃপ্তি পাবে আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে একটা বোল পাটি নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এই কাপের পৌনে এক কাপ বেসন আর ওই কাপেরই এক কাপ আর এই অর্ধেক চালের গুঁড়ি মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তিল হাফ চামচ কালো জিরে আর এখানে হাফ চামচ আমি জোয়ার নিয়েছি হাতে একটু এইভাবে ঘষে ওর মধ্যে দিয়ে দেবো এটা দিলে একটা সেন্ট আর খেতেও খুবই ভালো লাগবে আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ চার ভাগের এক ভাগ বেকিং সোডা আর এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম সব কিছু একটু মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল ও এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব এটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন এরকম মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে আর এখানে আমি গরম জল এক কাপ নিয়ে নিয়েছি এই গরম জল অল্প অল্প করে দেব আর এইভাবে মাখাতে থাকব এখানে ঠান্ডা জল ব্যবহার করা চলবে না কারণ চালের গুঁড়ি আছে তো গরম জল দিয়ে এইভাবে মাখাতে হবে এটা আমার মাখানো হয়ে গেছে এখানে আমি এক কাপ গরম জল নিয়েছিলাম আমার হাফ কাপের একটু বেশি লেগেছে এখানে আমি এই একটা মেশিন নিয়ে নিয়েছি এরম একটা চাকতি মাঝখানে একটু ডিজাইন করা আছে এবার এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিয়ে দেব ভিতরে একটু তেল ব্রাশ করে দিতে হবে তাহলে একটু স্মুথ হবে এবার ওই ডোটা আমি খানিকটা এইভাবে লম্বা করে ওর ভিতরে দিয়ে দেব এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি থালার উপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি গোল করে নেব দেখুন এখানে আমি একটা বাটার পেপ পেপার পেতে নিয়েছি এর উপরে ওইভাবে আপনারা করতে পারবেন এটা একবার বাড়িতে বানাবেন দেখবেন চায়ের সাথে খুবই ভালো লাগবে এইভাবে আমি সব বানিয়ে নেব এখানে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে কি না আমি একটুখানি ওই ড্রো ফেলে দেখছি দেখুন এটা আমার হয়ে গেছে এবার একটা এই এইরকম হাতার সাহায্যে এইভাবে এইগুলো তুলে নিতে হবে নিয়ে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কারণ হাত দিয়ে তুললে ভেঙে যেতে পারে এক সাইডটা হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি অন্য সাইডে এগুলো আমার হয়ে গেছে এগুলো এবার আমি তুলে নেব আবারও আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এটা একটা খুবই কুরকুড়ে রেসিপি আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন আমি একটা ভেঙে দেখাবো এটা কতটা কুড়কুড়ে হয়েছে দেখুন আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন